বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির ও দাম বাড়ানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন গণতান্ত্রিক বাম মোর্চা সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন বিদ্যুতের দাম বাড়ানো হলে দেশের কৃষি ও বিভিন্ন শিল্প কলকারখানা ধ্বংস হয়ে যাবে সরকার বিদ্যুৎ খাত থেকে কুইক ট্যান্টালের নামে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন বঙ্গোপসাগর নিয়ে সরকারের সাথে বিদেশিদের যে চুক্তি হয়েছে তা দেশের জ্বালানি সম্পত্তিকে ধ্বংস করার জন্য হয়েছে বলে অভিযোগ করা হয় অবস্থান কর্মসূচি থেকে